What up, good people? Me or boy Jealous of you. I hope you guys doing absolutely fine. অনেক দিন পরে তোমাদের সাথে আবারো দেখা। ডেসক্রিপশন দেখে অলরেডি বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে ওই জায়গাটা আমি এক্সপ্লোর করব, কিভাবে যাইতে হবে, কিভাবে কোথায় কি করতে হবে সবগুলো এ টু জেড ডিটেইল আজকে দিয়ে দেব। As you can see guys, আমরা এখন রওনা দিচ্ছি। So বিসমিল্লাহ, দোয়া করো guys খুব ভালোমতো যেন যাইতে পারি। বন্ধুরা, এখন বাজে সকাল 7:30, আমরা মিরপুর থেকে রওনা দিয়ে দিলাম। তো আমাদের ডেস্টিনেশন থেকে আমরা সোজা যাব বালিখোলা ঘাট। গুগল ম্যাপে 122 কিলোমিটার দেখাচ্ছে, যেখানে যেতে আমাদের 3 ঘন্টা 49 মিনিট লাগবে। যাওয়ার পথে অবশ্যই ফুয়েল নিয়ে নেবেন, 10 লিটার হলেই হবে, আমরা 12 লিটার নিয়েছিলাম। আমাদের একটা রাইডার পিছে পড়ে যাওয়ার কারণে আমরা ওয়েট করছিলাম, এখন আবার রওনা হচ্ছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা টিপ শেয়ার করি তোমাদের সাথে, সেটা হলো অবশ্যই যত সকালে সম্ভব রওনা হওয়া উচিত, তা না হলে লেট হয়ে যাবে ফিরতে ফিরতে, কারণ ওখানে গিয়ে ফেরিঘাট থেকে নৌকাতে বাইক উঠাতে অনেক সময় লেগে যায়। আমরা শর্টকাট নিয়েছিলাম গাজীপুরের ভিতর দিয়ে। আমাদের এই শর্টকাটের কারণে রাস্তা একটু বাজে পেলেও সময়টা অনেকটা বেঁচে গিয়েছিল। যদি আপনারাও সময় বাঁচাতে চান তাহলে শর্টকাট নিতে পারেন। গাইজ, আপাতত একটা ব্রেক নিচ্ছি, নাস্তা করি নাই, নাস্তা করব এখন। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি এখনও 1 ঘন্টা 37 মিনিট এইখান থেকে দেখাচ্ছে। আপাতত আমরা ভাজিটা এনজয় করি, বাকিটা পরে দেখা যাবে। সাথে যে পরোটা এবং ডিম, গ্রেট কম্বিনেশন। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে আবার কথা হবে। তো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার রওনা হচ্ছে। যেতে যেতে আমাদের রাস্তাগুলো এনজয় করতে থাকো, এখান থেকে রাস্তাগুলো খুবই সুন্দর।
ফাইনালি গাইজ আমরা বালিকলে চলে আসছি। এখন আমরা এই যে বাইকগুলো রেখে দিচ্ছি, আমরা বোট ভাড়া করবো, এক বোটে হয়তো সবগুলো গাড়ি নিয়ে যাবো, দেখা যাক কি হয়। তোমাদের সব কিছু খুলে খুলে দেখাবো। View guys, oh my god, I'm not sure about this, but maybe this one gonna be our destination. আমাদের ডেস্টিনেশনে যাইতে অলমোস্ট 2 ঘন্টা লাগবে, and now we are hiring the boat. আমাদের 7টা বাইক আছে, 7টা বাইক একসাথে একই ইয়েতে উঠাবো। অনেকে অনেক ধরনের দাম বলবে, তো আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। গাইজ এখানে আসার পরে আরেকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছি, ওদেরও 7টা বাইক, আমাদেরও 7টা বাইক, মোট 14টা বাইক একই বোটে উঠাবো। তো আমাদের 3000 টাকা নিচ্ছে। সো গাইজ বাইক উঠানো শেষ, এখন আমরা রওনা দিচ্ছি। ততক্ষণ এনজয় দিস B-roll. আমাদের মতো বোকামি আপনারা কখনোই করবেন না। একটি বোর্ডে 10টার বেশি বাইক উঠাবেন না, বোর্ডটা যত বড়ই হোক না কেন। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতে চাচ্ছি, সেটা হলো 10টার বেশি বাইক উঠালে ঢেউয়ের জন্য একটু রিস্কি হয়ে যায়। Searching for a longer day. People feeling like the light has just come. এখন পর্যন্ত আমার সবথেকে ভয়ঙ্কর একটা বোর্ড জার্নি এটাই ছিল, কারণ আমি এতটা ভয় বোর্ড জার্নিতে কখনো পাই না এর আগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে মিঠাময় ফেরিঘাটে পৌঁছায় গেছি, বাইকগুলোও খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এখন আমরা সোজা এই সাইনবোর্ডের দিকে যাচ্ছি, এই সাইনবোর্ডের এখান থেকে সোজা একদম অষ্টগ্রামের দিকে যাব। বন্ধুরা, এই রাস্তাটা এতটা সুন্দর, মানে এক পাশে গাছ আর এক পাশে পিলার দিয়ে তারপরে পানি, মানে এত সুন্দর রাস্তা, এত বাতাস এখানে, উফ, মনোরম একটা পরিবেশ। মানে এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি সুন্দর, এত সুন্দর, মানে ঢেউগুলো দেখো গাইজ, মানে অমায়িক। এখানে বসে থাকলে তো বসেই থাকতে মন চাইবে সারাদিন। তো আমরা দেরি না করে সোজা চলে যাচ্ছি অষ্টগ্রামের দিকে, ওই রোডটা আমরা ওটা দেখার জন্য খুবই এক্সাইটেড। Lions gone and come, the birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young, for the animals we stand. Let's go back to when trees were swung. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah.
তাদের সাথে কিছু মানুষ আসছিল, তারা নাকি এখানে আজকে থেকে কালকে যাবে, এখানে থাকার কিছু পসিবিলিটি আছে মেবি, যদি রেফারেন্স থাকে তাহলে, পরিচিত থাকলে থাকতে পারবা, আমরা থাকার নিয়তে আসি নাই যদিও, তবে নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে থাকার প্ল্যান করে যাব। এই সেই সাইনবোর্ড যেটা আমি ফেসবুকে দেখে মানে এতটা ইন্টারেস্টেড হয়েছিলাম যে আমি এখানে যাবো, অ্যান্ড নাও আই এম হিয়ার। যেতে যেতে তোমাদেরকে একটা ভুল সংশোধন করে দিই, অনেকেই ভাবো যে এই জায়গাটা শুধু রোড, অ্যাকচুয়ালি এইটা একটা গ্রাম, মিঠাময় একটা গ্রাম, ইটনা একটা গ্রাম, অষ্টগ্রাম আর একটা গ্রাম। তো মিঠাময় থেকে ইটনাতে একটা সোজা রোড গেছে, আর আবার এদিক দিয়ে অষ্টগ্রামে আরেকটা রোড গেছে, মানে এই দুইটা রোড দিয়ে এই গ্রামটার সাথে কানেক্টেড। তো এই রোডটা নতুন করা হয়েছে, এর জন্য অনেক সুন্দর অ্যান্ড স্ট্রেট একটা রোড, এর জন্য এই জায়গাটাতে সবাই আসার জন্য এত ইন্টারেস্টেড। আর দুই পাশে এত সুন্দর পানির দৃশ্য, এর জন্য সবাই এটা দেখার জন্য এত ইন্টারেস্টেড। তো গাইজ, আমি রিকমেন্ড করবো এখানে অবশ্যই একবার হলেও আসার জন্য, কারণ এত সুন্দর রাস্তার পরিবেশ আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আসছে। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ব্লগ। গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আলবিদা, মাশাআল্লাহ, মাটি কেয়ার, ডু হোয়াট এভার ইউ লাইক, মাই লাভলি, গুড বাই।